যথেষ্ট শ্রদ্ধা, কারণ যারা সমাজের উন্নয়নের জন্য দান করে যায় তাদের মৃত্যু হয় না, ওই প্রতিষ্ঠানের মাধ্যমে তারা বেঁচে থাকে। যেমনি বেঁচে আছেন রাজেন্দ্রবাবু, বেঁচে আছেন ইয়াসিন কলেজের ইয়াসিন সাহেব, যিনি বেঁচে আছেন সারদা সুন্দরী মহিলা, উনি বেঁচে আছেন, এবং অম্বিকাচরণ মজুমদার, এই যে তারা দান করেন, তারা দানের মধ্যেই কিন্তু বেঁচে থাকে। আমার বিশ্বাস এই ঈশানবাবুকে আমরা, তার পরিবারের সদস্য এবং আমরা যারা এইসব প্রতিষ্ঠান জড়িত আছি তাদেরকে বাঁচিয়ে রাখবো। ঠিক আছে।